পটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় হুমকিতে রয়েছে ইউনিয়নের প্রধান সড়ক সহ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চারণ লাইনের খুঁটি। ভাঙনরোধে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের দাবি স্থানীয়দের। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। গত এক দশকে কয়েক দফায় বসতবাড়ি বদলাতে হয়েছে পটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া নদীর তীরবর্তী বদরপুর ও মৌকরণ ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাকে। নদী ভাঙনে বিলীন হওয়ায় চাষাবাদের জমিটুকুও অবশিষ্ট নেই অনেকের, ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। গেল কয়েক বছরে এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড এই এলাকায় কিছু কাজ করলেও তা নদী ভাঙন রোধ করতে পারেনি। ভাঙনের কারণে মৌকরণ ইউনিয়নের চলাচলের প্রধান সড়কটির অবস্থাও বেহাল। সড়কের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে পটুয়াখালী বরিশাল 132 কেভি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি। রাস্তাটা অনেক রিস্কের, এই রাস্তাটা ভেঙে গেছে, পানি গিয়ে তারপর যদি আমাদের ঘর বাড়ি তলিয়ে যায় তারপরে আমরা ত্রাণ দিয়ে কি করব? এখন কমে যাবো, এখন তো জায়গা নেই। পানি উন্নয়ন বোর্ড তাদের জানানোর পর নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, এখন আমরা তো অবহেলিত। ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের জন্য পরিকল্পনা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানালেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদী ভাঙন যাতে বন্ধ হয়, স্থায়ীভাবে এখানে বেড়িবাঁধ যেন স্থায়ীভাবে থাকে, সেই লক্ষ্যে আমাদের যা কিছু করণীয় সেটাকে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। ভাঙন রোধে পরিকল্পিত টেকসই উন্নয়নের দাবি স্থানীয়দের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।